সালামু আলাইকুম ভিওর্স আপনারা দেখছেন এখন এল সম্পর্কে এল এর ডিজিটাল মার্কেটিং কোর্সের কোর্সে আপনাদেরকে যা যা শেখানো হবে এবং ডেইলি রুটিন কি হবে এবং কি কী শেখানো হবে তার বিস্তারিত আপনাদের সামনে বলছি অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন যারা আপনারা এল এর আন্ডারে ডিজিটাল অ্যান্ড মার্কেটিং কোর্স করতে চান তার জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে দেখবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন অনেক উপকৃত হবে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যাব দ্য ট্রেনিং ট্রেনিং সম্পর্কে কিছু কথা আপনার একশো পঞ্চাশ আওয়ার এটা হবে এক্সটেনশান মানে একশো পঞ্চাশ আওয়ার্সের ই হবে গোষ্ঠী সম্পন্ন হবে আর একশো পার্সেন্ট প্লেসমেন্ট অন টু বি ইনশোর্ড এবং দ্য ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট টু বি প্লেসড ইন লোকাল ইন্ডাস্ট্রি অ্যান্ড মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট ইন অনলাইন মার্কেট প্লেস ট্রেনিং উইল বি অ্যাবল টু অ্যাপ্লাই বা প্লে হিজ আর রোল অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার ফেসবুক মার্কেটার কন্টেন্ট মার্কেটার আপনারা ট্রেনিং শেষ করে আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটার হতে পারবেন বা কন্টেন্ট মার্কেটার হতে পারবেন বা ই কমার্স ইন্টারপ্রিনিয়ার ইন লোকাল বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে হতে পারবেন তারপর লার্নিং আপনাদেরকে যা যা শেখানো হবে এক্সপ্লোর ইনস আউটস অ্যান্ড ডিজিটাল মার্কেটিং তারপরে ডিজাইন মেজার্স অ্যানালাইস ইম্প্রুভ কন্ট্রোল ফেসবুক কন্টেন্ট মার্কেটিং ডিজাইন মেজার্স অ্যানালাইজ ইম্প্রুভ কন্টেন্ট ফেসবুক পেন্ট কম্পেন তারপরে আবার আন্ডারস্ট্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি অফ গুগল প্লাস ইউটিউব টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যানালাইজ ডিজিটাল মার্কেটিং কেপিআই মেজারমেন্ট টুলস এগুলো শেখানো হবে তারপরে কোন ক্লাসে কী কী শেখানো হবে বিস্তারিত আবারও বলছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক উপকৃত হবেন ফাউন্ডেশন কোর স্কিল ট্রেনিং কোর্স আউটলাইন আপনাদের কোর স্কিলের সম্পর্কে হবে পঁচাত্তর আওয়ার্স ক্লাস তার ভিতর প্রথম ডে ওয়ান ডে টু হবে ডে ওয়ান হবে আপনাদের ইন্ট্রোডাস ডাকশন টু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টুলস এটা হবে তারপরে দুই নম্বর ক্লাস হবে এক্সপ্লোর কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম তারপরে আপনার তিন নম্বর ক্লাসে হবে বা তিন নম্বর ডেতে হবে রিসার্চ টার্গেট অ্যান্ড অডিয়েন্স অ্যান্ড কন্টেন্ট টপিক তারপরে আপনার হবে চার নম্বরে আর্টিকেল স্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট পাঁচ নম্বর হবে রাইটিং আর্টিকেল অ্যান্ড অপটিমাইজেশন অফ আর্টিকেল সার্চ ইঞ্জিন তারপরে ছয় নম্বর হবে ডেভেলপমেন্ট অফ ইমেজ অ্যান্ড ভিডিও কন্টেন্ট তারপরে সাত নম্বর ক্লাস হবে ক্রিয়েট সাইড কন্টেন্ট অ্যান্ড পোস্টিং দ্য ডিফারেন্ট কন্টেন্ট চ্যানেলস তারপর আট নম্বর হবে প্ল্যানিং কন্টেন্ট মার্কেটিং অ্যান্ড মেজারিং কেপিআইএস অফ কন্টেন্ট মার্কেটিং তারপরে নয় নয় নম্বর দিনা হবে তারপরে নয় নম্বর ক্লাস হবে ডেভেলপমেন্ট অফ কাস্টম ব্লক তারপরে এটারও আবার বিভিন্ন ভাগ আছে ভাগগুলো বলছি না জাস্ট হেডলাইন বলছি মেন সাবজেক্টটা বলছি তারপরে হবে আপনার ইন্ট্রোডাকশন ওয়ার্ড ফ্রেশ থিম ফ্রি থিম সেট ফ্রি থিম কাস্টমাইজেশন দশ নম্বর কুইজ অ্যান্ড অ্যাসেসমেন্ট সম্পর্কে হবে তারপরে এগারো নম্বর ক্লাস হবে ইন্ট্রোডাক্ট উইথ ফেসবুক মার্কেটিং তারপরে বারো নম্বর ক্লাস হবে আপনার এক্সপ্লোর ফেসবুক অ্যালগোরিদম র্যাঙ্ক কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড কন্টেন্ট ক্যালেন্ডার তারপরে আপনার তেরো চোদ্দো ডে তেরো ডেতে হবে এক্সপ্লোর লিড জেনারেশন অ্যান্ড লিড নিউট্রিং টেকনিক্স তারপরে আপনার চোদ্দো নম্বর হবে অ্যানালাইজ অডিয়েন্স থ্রো অডিয়েন্স ইনসাইড তারপরে ডে পনেরোতে হবে আপনার ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড পেইড কম্পেন তারপরে হবে আপনার ষোলো নম্বর পেইড কম্পেন অ্যান্ড রিমার্কিং টেকনিক তারপরে ডে সতেরোতে হবে আপনার মেজার অ্যানালাইজ এমপ্রুভ কন্ট্রোল ফেসবুক ক্যাম্পেইন তারপরে আঠেরো নম্বর ডে হবে এক্সপ্লোর ফেসবুক অ্যালগোরিদম র্যাঙ্ক কনটেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড কন্টেন্ট ক্যালেন্ডার তারপরে ডে উনিশে হবে আপনাদের কুইজ অ্যান্ড অ্যাসেসমেন্ট হবে সে সম্পর্কে কীভাবে কুইজ অংশরণ করতে হয় বা কুইজ জিততে হয় তারপরে স্পেশাল কোর স্কিল ট্রেনিং কোর্স আউটলাইন হবে পঁচাত্তর ঘন্টার তা সেটার ডে ওয়ান হবে আপনার ডিফিনিট অ্যান্ড রিসার্চ কেওয়ার তারপরে হবে ইউজ অফ ওয়ান পেজ অপটিমাইজেশন অ্যান্ড গ্র্যা অরগানিক ট্রাফিক তারপরে ডে থ্রিতে হবে আপনার ওয়ান পেজ অপটিমাইজেশন ইন ওয়ার্ড প্লেসাইট তারপরে হবে চার নম্বরে ওয়ান পেজ অপটিমাইজেশন ইন ওয়ার্ড প্লেসাইট তারপরে ডে ফাইভে হবে গুগল ওয়েব মাস্টার টুলস তারপরে গুগল ছয় নম্বর দিনে হবে ছয় নম্বর ক্লাসে হবে গুগল অ্যানালাইটিক্স তারপরে ডে সেভেনে হবে আপনার মার্কেটিং অ্যাট টুইটার অ্যান্ড প্রিন্টারেস তারপরে আপনার আট নম্বর হবে কুইজ অ্যান্ড অ্যাসেসমেন্ট সে সম্পর্কে কুইজে কীভাবে অংশগ্রহণ করতে হয় জিততে হয় সে সম্পর্কে তারপর নাইন ডে হবে মার্কেটিং অ্যাট লিঙ্কডিন অ্যান্ড কোরা তারপরে হবে দশ নম্বর মার্কেটিং থ্রো ইউটিউব তারপরে আপনার ডে এগারোতে হবে ওয়ান লাইভ প্রজেক্ট ইন ডিজিটাল মার্কেটিং বা লাইভ প্রজেক্ট হবে আপনাদেরকে মানে কীভাবে প্রজেক্ট অংশগ্রহণ করতে হয় এবং বিট করতে হয় বিস্তারিত শেখানো হবে এটাই হবে আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর